গুড মর্নিং, সবাই ভালো আছো? আজকে আমরা সম্ভাবনার একটা নতুন চ্যাপ্টার দ্বিপদ বিভাজন, তো এই দ্বিপদ বিভাজনের মাধ্যমে কিভাবে সম্ভাবনার অঙ্ক করা যায় সেটা শিখব। তো দ্বিপদ বিভাজন করার জন্য যে তথ্যগুলো আমাদের দরকার তার মধ্যে একটা হচ্ছে সম সম্ভব চলক। তো এই সম সম্ভব চলক কি? ধরো কোনো একটা এক্সপেরিমেন্ট, ধরো একটা ছক্কাকে ছক্কানো, একটা কয়েনকে টস করা হলো, তাহলে তার নমুনা বিন্দু আমরা কি পাবো? আমরা জানি একটা কয়েনের জন্য নমুনা বিন্দু হয় এটা, ঠিক আছে? একটা কয়েনকে টস করলে তার নমুনা বিন্দু হলো এটা। এখন এখানে হেড পড়ার সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরি, লক্ষ্য করো হেড পড়ার সংখ্যা মানে হেডের সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এই এক্সটাকে বলা হয় সম সম্ভব চলক। তাহলে হেডের সংখ্যাটাকে এইচ এর সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্স সমান কি কি হবে? তাহলে এক্স এর মান হতে পারে জিরো অথবা ওয়ান, কারণ এখানে হেড না থাকতে পারে অথবা একটা হেড থাকতে পারে, তাই না? এই দেখো আরেকবার, যদি দুটো কয়েনকে একসাথে টস করা হয় তাহলে তার নমুনা বিন্দু হয় এইচ এইচ, এইচ টি এইচ, এইচ টি আর টি টি। এখানেও যদি আমরা বলি হেডের সংখ্যাটা হচ্ছে এক্স, এখানেও যদি হেডের সংখ্যাটা এক্স হয় তাহলে এর ক্ষেত্রে এক্স এর মান কি কি হতে পারে? দেখো হেডের সংখ্যা জিরো হতে পারে, হেডের সংখ্যা এক হতে পারে, হেডের সংখ্যা দুই হতে পারে, তাই না? তাহলে এই ক্ষেত্রে সমসম্ভব চলক এক্স এর মান হতে পারে জিরো ওয়ান টু। জিরো দেখো এখানে কোনো হেড নেই, এই দুটোতে হচ্ছে হেডের মান এক, এখানে হেডের মান হচ্ছে দুই, তাহলে এই দুটোর জন্য একটা হেড। তো এইগুলোকে বলা হয় সমসম্ভব চলক। এখন সমসম্ভব চলকের যদি সম্ভাবনা বের করা হয় তাহলে সেটাকে পি এক্স দিয়ে বা এফ এক্স, এফ এক্স বা পি এক্স দিয়ে ব্যবহার করা হয়। যেমন পি এক্স ইকুয়াল টু এইটার জন্য যদি হয় দুটো কয়েনকে টস করার ক্ষেত্রে, মানে এইটার জন্য যদি আমাদের সমসম্ভব চলকের বিভাজন বের করতে হয় তাহলে এক্স ইকুয়াল টু জিরো, মানে পি এক্স ইকুয়াল টু জিরো, এটার মানে হচ্ছে সমসম্ভব চলক এক্স এর মান যখন জিরো মানে হেড না পড়ার সম্ভাবনা। তো হেড না পড়ার সম্ভাবনা আমরা জানি এটা একটা জায়গায় রয়েছে, তাই না? তার মানে এক বাই চার। পি এক্স ইকুয়াল টু ওয়ান মানে এক্স এর মান যদি এক হয় মানে একটি হেড পড়ার সম্ভাবনা, তাহলে একটা হেড তো দু জায়গায় রয়েছে, তার মানে হবে দুই বাই চার। পি এক্স ইকুয়াল টু থ্রি, পি এক্স ইকুয়াল টু থ্রির মান হচ্ছে এক বাই চার। তো সবসময় আমরা দেখব সামেশন অফ পি এক্স, সামেশন অফ পি এক্স এর মান সবসময় হয় ওয়ান, মানে সম্ভাবনা বিভাজনের উপর সমষ্টি সবসময় এক হবে। এটা কিন্তু এখানের জন্য হবে, এটা একের দুই, এটাও একের দুই, হেড পড়াটাও একের দুই, হেড না পড়াটাও একের দুই, তার মানে এখানেও একের দুই প্লাস একের দুই ওয়ান হবে। তাহলে সবসময় আমাদের সামেশন অফ পি এক্স মানে এইগুলোর যোগফল হবে এক, আর এটা হচ্ছে সম্ভাবনা সমসম্ভব চলক। একইভাবে যদি আমরা একটা ছক্কার কথা বিবেচনা করি সেক্ষেত্রে আমাদের স্যাম্পল পেজটা এরকম লেখা হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সেক্ষেত্রে সমসম্ভব চলকটা সংখ্যা নয়, সমসম্ভব চলকটা এইভাবে লেখা হয় এখানে যে ছক্কার মান, ছক্কার মানকে এক্স ধরা হয়। তাহলে ছক্কার মানকে যদি এক্স ধরে না হয় তাহলে এক্স এর মান কি কি হতে পারে? এখানে এক্স এর মান ওয়ান হবে, টু হবে, থ্রি হবে, ফোর হবে, ফাইভ হবে আর সিক্স হবে। তাহলে এক্ষেত্রে সমসম্ভব চলটা হচ্ছে ছক্কার মান, মান সংখ্যাটা যত পড়বে সেই মান সংখ্যাটাই হচ্ছে সমসম্ভব চলক। তাহলে সমসম্ভব চলকের মান তখন এক দুই তিন চার পাঁচ ছয় লেখা হয়, ঠিক আছে? এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই তাহলে পি এক্স ইকাল টু ওয়ান এর মান কত হবে? আমরা জানি এখানে একটাই থাকে, তাহলে এক বাই ছয়, দুইটা হচ্ছে এক বাই ছয়, এটা এক বাই ছয়, এটা এক বাই ছয়, পাঁচ পি এক্স ইকাল টু ফাইভ এক বাই ছয়, পি এক্স ইকাল টু সিক্স হবে এক বাই ছয়, তো ছটা এক বাই ছয় যোগ করলে নিশ্চয়ই এক হবে, তাহলে সামেশন অফ পি এক্স কিন্তু সবসময় এক হবে। তাহলে এই গেল আমাদের সমসম্ভব চলক, ঠিক আছে? এখন আমরা দেখব বার্নৌলি ট্রায়ালস কি।
তো বার্নৌলি ট্রায়ালস হচ্ছে কোনো একটা সমসম্ভব পরীক্ষা যেখানে নমুনা বিন্দুর সংখ্যা হবে মাত্র দুটো। কোনো একটা সমসম্ভব পরীক্ষার নমুনা বিন্দুর সংখ্যা দুটো, একটা হচ্ছে সাফল্য আর একটা হচ্ছে অসাফল্য। তাহলে যদি কোনো সমসম্ভব পরীক্ষায় দুটো মাত্র নমুনা বিন্দু থাকে এবং পরীক্ষাটাকে যদি পুনঃ পুনঃ মানে বারবার করা হয়, তাহলে তাহলে বার্নৌলি ট্রায়ালের সাহায্যে বা বার্নৌলি উপপাদ্যের সাহায্যে আমরা আমরা সম্ভাবনার মান বার করতে পারি। যেমন কোনো একটা পরীক্ষাতে যদি সাফল্যের সম্ভাবনা p আর অসাফল্যের সম্ভাবনা q হয়, q অবশ্যই হবে 1 মাইনাস p, মানে সাফল্য না হলেই তো অসাফল্য, তাহলে q সমান হবে 1 মাইনাস p। তাহলে কোনো একটা পরীক্ষায় r বার সাফল্য লাভের সম্ভাবনা হবে মানে পি এক্স ইকাল টু আর সমান হবে এন সি আর পি টু দি পাওয়ার আর ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। এইটা হবে কোনো একটা পরীক্ষা যেখানে এন বার পরীক্ষাটা করা হয়েছে, পরীক্ষাটা এন বার পুনঃ পুনঃ করা হয়েছে, এন বার পুনঃ পুনঃ পরীক্ষাটা যদি করা হয় তাহলে আর বার সাফল্য পাওয়ার সম্ভাবনা হবে এটা, ঠিক আছে, এন সি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। এটা দ্বিপদ উপপাদ্যের সাহায্য না হয়, দ্বিপদ উপপাদ্য আমরা ক্লাস ইলেভেনে করেছিলাম, দ্বিপদ উপপাদ্যের সাহায্য না হয় বলে এই বিভাগ এই সম্ভাবনার অংশটাকে বলা হয় দ্বিপদ বিভাজন। তো এইটা আসছে দেখো, যদি আমরা q প্লাস p ফোর টু দি পাওয়ার n এর ফর্মুলাতে দ্বিপদ উপপাদ্যে r তম r প্লাস 1 তম পদটা বের করি তাহলে কি পাবো, মনে আছে, n c r ইনটু q টু দি পাওয়ার n মাইনাস r ইনটু p টু দি পাওয়ার r। তো এটাই আমরা এখানে ব্যবহার করেছি, তো সেই জন্য এটাকে দ্বিপদ বিভাজন বলা হয়। তাহলে দ্বিপদ বিভাজনের জন্য আমাদের কি কি দরকার, একই পরীক্ষাকে n বার পর্যন্ত করতে হবে, পরীক্ষায় দুটো মাত্র নমুনা মানে স্যাম্পল পেসে দুটো মাত্র স্যাম্পল পয়েন্ট থাকবে, তাহলেই আমরা এই সূত্রটার সাহায্য নিতে পারব। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে যদি দেখি তাহলে আরো পরিষ্কার হবে। দেখো বলছি কোনো একটা পরীক্ষায় দেখো যদি এরকম হয় যে একটা মুদ্রাকে সাতবার টস করা হলো তাতে অযুগ্ম সংখ্যক হেড পড়ার সম্ভাবনা কত, তাহলে এখানে আমরা হেড পড়াকে যদি আমরা সাফল্য বলি, হেড পড়াটা হচ্ছে সাফল্য, তাহলে যে কোনো একটা পরীক্ষাতে আমাদের সবসময় একটা পরীক্ষা নিতে হবে, তাহলে যে কোনো একটা পরীক্ষাতে হেড পড়াটা হচ্ছে পি, হেড পড়ার সম্ভাবনাটা হচ্ছে পি। তাহলে একটা মুদ্রাকে সাতবার টস করা হয়েছে, সাতবারটা আমরা বাদ দেবো, আমরা শুধু একটা মুদ্রাকে টস করব, তাহলে একটা মুদ্রার ক্ষেত্রে হেড পড়াটাকে আমরা সাফল্য ধরবো, তাহলে সাফল্যের সম্ভাবনাকে আমরা জানি পি ধরতে হয়, তাহলে এখানে পি এর মান কত হবে, তাহলে একটা মুদ্রার ক্ষেত্রে হেড পড়তে পারে 1/2, তাহলে নিশ্চয়ই কিউটা হবে সবসময় বলেছি 1 - p, তার মানে 1/2, ঠিক আছে। তারপরে দেখো যদি এর এখানে হচ্ছে সাত, কারণ সাত বার পরীক্ষাটা করা হচ্ছে, তাহলে আমাদের কি বের করতে হবে, অযুগ্ম সংখ্যক হেড পড়া, তার মানে এখানে এই হেডের সংখ্যাটাকে যদি আমরা এক্স বলি মানে সমসম্ভব চলক যদি এক্স হয়, হেড পড়ার সংখ্যাটা 1 হলে অযুগ্ম সংখ্যক, 3 হলে অযুগ্ম সংখ্যক, 5 হলে অযুগ্ম সংখ্যক, 7 হলেও অযুগ্ম সংখ্যক, তাহলে একবার কতবার পড়ছে, এক পড়ার সম্ভাবনা কত, তিন পড়ার সম্ভাবনা কত, পাঁচ পড়ার সম্ভাবনা কত, আর সাতবার হেড পড়ার সম্ভাবনা কত, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কি কি বের করতে হবে, এখানে p x = 1 বের করতে হবে, প্লাস
p x equal to 2 বের করতে হবে প্লাস p x equal to 3 বের করতে হবে ও 2 না 3 বের করতে হবে 5 বের করতে হবে আর p x equal to 7 বের করতে হবে এই কোটাই হচ্ছে অযুগ্ম সংখ্যক হেড করার সম্ভাবনা তো আমরা বার্নৌলির সূত্রটা শিখেছি যে p x equal to r समान होच्छे n p r n c r into p to the power r q to the power n minus r তাহলে এটা আমাদের সূত্র তাহলে এখানে আমরা p x equal to 1 এ কি লিখব n এর মান হচ্ছে 7 তাহলে 7 c 1 p হচ্ছে এখানে হাফ তাহলে হাফ টু দি পাওয়ার 1 ইনটু q হচ্ছে হাফ হাফ টু দি পাওয়ার 7 মাইনাস 1 মানে হচ্ছে 6 প্লাস 7 c 2 হাফ টু দি পাওয়ার 2 ইনটু হাফ টু দি পাওয়ার 5 প্লাস 7 c 3 ও সরি এটা 3 ছিল তাহলে হাফ টু দি পাওয়ার 3 এটা হচ্ছে 2 7 c 5 হাফ টু দি পাওয়ার 5 আর হাফ টু দি পাওয়ার 2 প্লাস এটা 7 c 7 হাফ টু দি পাওয়ার 7 ইনটু হাফ টু দি পাওয়ার 7 মাইনাস 7 মানে 0 তাহলে এগুলো থেকে আমরা মানগুলো বের করতে পারবো তাহলে 7 c 1 মানে তো 7 ইনটু হাফ টু দি পাওয়ার 7 হচ্ছে এটা তাহলে হাফ টু দি পাওয়ার 7 প্লাস 7 c 3 7 c 3 মান হচ্ছে 7 ইনটু 6 ইনটু 5 বাই 6 তাহলে 35 তাহলে 35 ইনটু হাফ টু দি পাওয়ার 5 7 মাইনাস 3 এটা 4 তাহলে 6 প্লাস 7 c 5 মানে হচ্ছে 5 সাথে 5 6 7 c 5 মানে 7 c 2 7 c 2 মানে হচ্ছে 7 6 42 21 তাহলে 21 ইনটু হাফ টু দি পাওয়ার 6 আর 7 c 7 মানে 1 তার মানে হাফ টু দি পাওয়ার ও সরি এগুলো সব 7 হয় এটা 3 আর এটা 3 তার মানে 7 তার মানে কি হলো তার মানে অ্যানসারটা হচ্ছে হাফ টু দি পাওয়ার 7 যদি আমাদের কমন যায় তাহলে হবে 7 প্লাস 35 প্লাস 21 প্লাস 1 এই গোটা যোগ করে হচ্ছে 7 35 21 1 তার মানে 22 64 64 বাই 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128 তার মানে হচ্ছে 1/2 তাহলে এটাই হচ্ছে সম্ভাবনা তাহলে এইভাবে আমরা সম্ভাবনার অঙ্কগুলো করতে পারি তাহলে এরপর আর যে তথ্যগুলো আমাদের দরকার তাহলে আর যে তথ্যগুলো আমাদের দরকার পড়বে সেগুলো হচ্ছে একবার দেখে নাও সমসম্ভব চলক আমরা x জেনেছি এটা বার্নৌলির উপপাদ্য থেকে পেয়েছি আর দ্বিপদ উপাজনে দ্বিপদ বিভাজনের মধ্য হচ্ছে np যেখানে n বার ট্রায়াল করা হয় আর p হচ্ছে সাফল্যের সম্ভাবনা ভেদমান হচ্ছে npq সমক পার্থক্য হচ্ছে √npq যেখানে n আর p কে বলা হয় প্যারামিটার কারণ দ্বিপদ বিভাজনের n আর p এর মান পেয়ে গেলে বাকি মানগুলো আমরা সব বের করতে পারি সেই জন্য n আর p কে বলা হয় প্যারামিটার তাহলে এখন আমরা অনুশীলনী দেখে নেব একটু দেখো এক্সারসাইজ প্রশ্নমালা 3 প্রশ্নমালা 3 এর এমসিকিউ এমসিকিউ যে অঙ্কগুলো রয়েছে সবকটাই মোটামুটি এই তিনটে প্রশ্নই আছে এর বাইরে কিছু নেই তাহলে এমসিকিউ গুলো হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত দেখো প্রশ্নমালা 3 এর অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে দেখো অতি সংক্ষিপ্ত 3 নম্বর অতি সংক্ষিপ্ত 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কয়েকটা মান দিয়েছে f1 f2 f3 আর f4 দিয়ে বলেছে এটা সম্ভাবনা বিভাজনকে প্রকাশ করে কিনা তো সম্ভাবনা বিভাজনকে প্রকাশ করবে আমরা জানি সামেশন অফ fx এর মান যদি 1 হয় তাহলে সম্ভাবনা বিভাজনকে প্রকাশ করবে তাহলে এগুলো যোগ করে আমাদের দেখতে হবে এই f1 f2 f3 f4 যোগ করে যদি 1 হয় তাহলে সম্ভাবনা বিভাজন প্রকাশ করবে তারপরেরটা তো দেখো fx = x + 1/4 দিয়েছে ওখানে x এর মান আমরা 1 2 3 4 বসিয়ে যোগ করে যদি 1 হয় তাহলে সম্ভাবনা বিভাজনকে প্রকাশ করবে ঠিক আছে 4 নম্বর দেখো কি বলেছে ওই একই প্রশ্ন আছে এখানে
বলেছে যে শুদ্ধতা, ফলগুলির শুদ্ধতা তোমার মতামত দাও। তো একটি দ্বিপদ বিভাজনের মধ্যক হচ্ছে ষোলো। মধ্যক দেখো, দ্বিপদ বিভাজনের মধ্যক মানে হচ্ছে এনপি। তাহলে চার নম্বর প্রশ্নটা দেখো, এনপি বলেছে 16, আর কি বলেছে দেখো, সমক পার্থক্য, সমক পার্থক্য হচ্ছে রুট এনপি কিউ। তাহলে রুট এনপি কিউ এটা হচ্ছে চার, তাহলে এনপি কিউ কত হলো, এনপি কিউ মানে হচ্ছে ষোলো। তাহলে এই দুটো যদি ভাগ করে দিই, এই দুটো যদি ভাগ করে দিই, তাহলে কিউ কত পাবো, কিউ ইকুয়াল টু পাবো এনপি কিউ বাই এনপি, তার মানে কিউ ইকুয়াল টু হবে ওয়ান। তার মানে পি ইকুয়াল টু কি হবে, পি ইকুয়াল টু হবে জিরো, পি ইকুয়াল টু হবে ওয়ান মাইনাস কিউ, তো তা জিরো। কিন্তু আমরা জানি পি এর মান হবে জিরো থেকে ওয়ানের মধ্যে, তার মানে জিরো থেকে ওয়ানের মধ্যে, তার মানে এটা সত্য নয়। তাহলে এইভাবে চারের দু নম্বরটাও পরীক্ষা করে নিতে পারবে। পাঁচেরটা দেখো, সাতটা যোগ শূন্য মুদ্রা যথেচ্ছভাবে নিক্ষিপ্ত হয়। তো পাঁচের অঙ্কটা দেখো, পাঁচ নম্বর অঙ্কটা বলেছে সাতটা যোগ শূন্য মুদ্রা যথেচ্ছভাবে নিক্ষিপ্ত হয়। তার মানে আমরা জানি যে মুদ্রা সাতটা মুদ্রা, তার মানে সাতবার নিক্ষেপ করা হয়েছে, তার মানে এন ইকুয়াল টু হচ্ছে সেভেন। তাহলে এবার আমরা কি দেখবো, একটা মুদ্রার কথা বিবেচনা করবো সবসময়। তাহলে একটা মুদ্রার ক্ষেত্রে এখানে বলেছে দুটি বা দুইয়ের অধিক বা কমপক্ষে দুটি টেল পড়া। তাহলে টেল পড়াকে আমরা যদি সাফল্য ধরি, টেল পড়াকে যদি আমরা সাফল্য ধরি, তাহলে একটি মুদ্রার ক্ষেত্রে টেল পড়ার সম্ভাবনাটা হবে পি। তাহলে একটি মুদ্রার, তার মানে পি ইকুয়াল টু কি হবে, একটা মুদ্রার ক্ষেত্রে টেল পড়ার সম্ভাবনা আমরা জানি, টেল পড়ার সম্ভাবনাও হচ্ছে একের দুই, হেড পড়ার সম্ভাবনাও একের দুই। তাহলে পি ইকুয়াল টু হাফ, তাহলে পি ইকুয়াল টু হাফ হলে কিউ ইকুয়াল টু অবশ্যই হাফ হয়ে গেল। তাহলে পি কিউ পেয়ে গেলাম, এন পেয়ে গেছি। এবার প্রশ্নতে চলে যাব, ঠিক দুটি টেল মানে দুটো সাফল্য, তার মানে আমাদের কি বের করতে হবে, পি এক্স ইকুয়াল টু টু, পি এক্স ইকুয়াল টু টু কত, এটা প্রশ্ন এক নম্বর। দু নম্বর প্রশ্ন কি, দু নম্বর প্রশ্ন অধিক পক্ষে দুটি, অধিক পক্ষে দুটি মানে, অধিক পক্ষে দুটি মানে কম পক্ষে নয়, অধিক পক্ষে দুটি মানে দুটো হতে পারে বা একটা হতে পারে বা না হতে পারে। তার মানে তিনটে মান বার করতে হবে, পি এক্স ইকুয়াল টু জিরো প্লাস পি এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস পি এক্স ইকুয়াল টু টু, এটাকে হচ্ছে অধিক পক্ষে দুই। কমপক্ষে দুই বলে আমাদের দুই বের করতে হতো, তিন বের করতে হতো, চার বার করতে হতো, কমপক্ষে দুই নয়, অধিক পক্ষে দুই, ঠিক আছে। তাহলে এটা দু নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন আছে, কমপক্ষে দুটি টেল, তাহলে কমপক্ষে তিন নম্বর, কমপক্ষে মানে পি এক্স ইকাল টু, কমপক্ষে দুই মানে এক্স ইকাল টু টু, এক্স ইকাল টু থ্রি, পি এক্স ইকাল টু ফোর, এক্স ইকুয়াল টু সেভেন পর্যন্ত যাবে। তো এইরকম জায়গাতে কিন্তু আমরা একটু উল্টো দিকটাও করতে পারি, কারণ এখানে পি এক্স ইকুয়াল টু সেভেন পর্যন্ত বার করা, পি এক্স ইকুয়াল টু সেভেন পর্যন্ত যোগ করাও যা হবে, এটা সমান হবে ওয়ান মাইনাস পি এক্স ইকুয়াল টু জিরো, পি এক্স ইকুয়াল টু ওয়ান, এই দুটোকে বাদ দেওয়াও তাই হবে, কারণ আমরা জানি সবকটার যোগফল মানে জিরো থেকে সাত পর্যন্ত সবকটার যোগফল হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান থেকে যদি আমরা এক আর দুইকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই যোগফলটার মান পেয়ে যাবো। তাহলে দু কমপক্ষে দুই মানে দুই থেকে সাত পর্যন্ত যোগফল হবে ওয়ান মাইনাস জিরো ওয়ান। তাহলে সবসময় আমরা দেখবো যে দিকটা আমাদের কম বের করতে হবে, সেই দিকটা আমরা ওয়ান থেকে বিয়োগ করে নেবো, তাহলেই আমাদের অন্য দিকটা পেয়ে যাবো, ঠিক আছে। এই উত্তরগুলো নিশ্চয়ই বের করতে পারবে, তাহলে এর উত্তরটাও বের করতে পারবে, এর উত্তরটা বার্নৌলির এই উপপাদ্য থেকে এই সব মানগুলো তোমরা বার করতে পারবে। তাহলে আর একবার আমরা ছয়েরটাকে বলে দিচ্ছি, তারপরে কিন্তু তোমরা নিজেরাই সব করতে পারবে, কারণ এগুলো খুব সহজ ব্যাপার, শুধু ফর্মুলাটাকে বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখো এখানে আটটা মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করা হয়েছে। তো আমরা জানি আটটা মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করা হোক বা একটা মুদ্রাকে আটবার নিক্ষেপ করা হোক, এখানে এন ইকুয়াল টু হবে আট, ঠিক আছে। কমপক্ষে ছটা হেড, তাহলে যেহেতু এখানে মুদ্রাকে টস করা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা জেনে যাবো হেডের সংখ্যাকে এখানে সাফল্য হিসেবে ধরা হচ্ছে। তাহলে এখানে হেডটা হচ্ছে আমাদের সাফল্যের সাফল্যের সাফল্য, তাহলে হেডটাকে যেহেতু এখানে সাফল্য দেওয়া হচ্ছে, হেড আমরা সবসময় বলেছি আটটা না নটা না দশটাটা না, একটি মুদ্রা টস করলে হেড পড়ার সম্ভাবনাটা হচ্ছে পি,
তাহলে একটা মুদ্রা টস করলে হেড পড়ার সম্ভাবনাটা হবে হাফ, আর কিউটা হবে হেড না পড়া মানে হাফ। ঠিক আছে, তাহলে পি কিউ পেয়ে গেলাম। কি বের করতে বলেছে দেখো, কমপক্ষে ছটা হেড, তাহলে কমপক্ষে ছটা হেড পড়ার সম্ভাবনা আমাদের বের করতে বলেছে। তাহলে এটা কিভাবে বের করব, তার মানে পি এক্স ইকাল টু সিক্স প্লাস পি এক্স ইকাল টু সেভেন প্লাস পি এক্স ইকাল টু এইট, এই তিনটে আমাদের দরকার কমপক্ষে ছয়, মানে ছয় হতে পারে, সাত হতে পারে, আট হতে পারে। ঠিক আছে, তাহলে পি এক্স ইকাল টু সিক্স আমরা এই সূত্রটাকে ব্যবহার করবো বলেছি, তাহলে এখানে এন হচ্ছে আট, তাহলে এইট সি সিক্স ইন্টু হাফ টু দি পাওয়ার সিক্স ইন্টু হাফ টু দি পাওয়ার টু প্লাস এইট সি সেভেন ইন্টু হাফ টু দি পাওয়ার সেভেন ইন্টু হাফ টু দি পাওয়ার ওয়ান প্লাস এইট সি এইট ইন্টু হাফ টু দি পাওয়ার এইট ইন্টু হাফ টু দি পাওয়ার জিরো। ঠিক আছে, এইট সি সিক্স মানে হচ্ছে এইট সি টু, তাহলে এইট সি টু মানে হচ্ছে আঠাশ, তাহলে আঠাশ ইন্টু হাফ টু দি পাওয়ার এইট প্লাস এইট সি সেভেন মানে এইটই হবে, তাহলে এইট ইন্টু হাফ টু দি পাওয়ার এইট প্লাস এটা হচ্ছে ওয়ান, তার মানে হাফ টু দি পাওয়ার এইট। তাহলে হাফ টু দি পাওয়ার এইটটা যদি আমরা কমন নিই, তাহলে আমরা পাচ্ছি আঠাশ প্লাস আট প্লাস এক, তাহলে সাঁইত্রিশ বাই টু টু দি পাওয়ার এইট, টু টু দি পাওয়ার এইট মানে হচ্ছে টু টু দি পাওয়ার সেভেন মানে একশো আঠাশ, দুশো ছাপ্পান্ন, এটাই আমাদের অ্যান্সার দিয়েছে প্রমাণিত, প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এবার নিশ্চয়ই বোঝা গেছে যে বার্নৌলির উপপাদ্যকে কাজে লাগিয়ে কিভাবে আমরা সম্ভাবনার অঙ্কগুলো করতে পারব। তাহলে একইভাবে তোমরা সাত আট নয় দশ এগারো সব একইভাবে করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ একই রকম শুধু ফর্মুলাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। বারোটাও তাই, তো বারোটা আমি আরেকবার বলছি, দেখো এখানে একটা বাহান্নটা তাসের প্যাকেট থেকে একটা তাস পাঁচটা তাস প্রতিস্থাপন করে তোলা হয়েছে, মানে পরপর পরপর রেখে দিয়ে আবার একটা তোলা হয়েছে, একবার রেখে দিয়ে আবার একটা প্রতিস্থাপন পদ্ধতিতে পাঁচটা তাস তোলা হয়েছে। তো তাসটা পাঁচটা কার্ড ইস্কাবন, তিনটে কার্ড ইস্কাবন, একটি কার্ড, তার মানে ইস্কাবন হওয়াটা এখানে, তাহলে ইস্কাবন হওয়াটা এখানে হচ্ছে সাফল্য, ইস্কাবন হওয়াটা হচ্ছে সাফল্য। তাহলে ইস্কাবন হওয়াটা যদি সাফল্য হয়, তাহলে আমরা শুধু এটুকু বের করব যে পি কত, পিটা কি, তাহলে পিটা হচ্ছে যে তাসের প্যাকেট থেকে একটা তাস তুললো, একটা তাস তুললো, তো সেটা ইস্কাপন হওয়ার সম্ভাবনা যেটা হবে সেটাই হচ্ছে পি। তাহলে এখানে পি কি হবে, একটা বাহান্নটা তাসের প্যাকেট থেকে একটা তাস তুললো, সেটা ইস্কাপন কত প্রকারে হতে পারে, তেরোটা ইস্কাপন আছে, তাহলে তেরো বাই বাহান্ন, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে তেরো বাই বাহান্ন মানে এক বাই চার। তাহলে কিউটা হবে এক মাইনাস এক বাই চার মানে হচ্ছে তিন বাই চার, পি কিউ পেয়ে গেলাম। এনটা এখানে হচ্ছে পাঁচ, কারণ পাঁচবার প্রতিস্থাপন করে করে পাঁচবার তাসটা তুলেছি, তাহলে এন ইকুয়াল টু পাঁচ। এবার প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার এক, পাঁচটা কার্ডই ইস্কাপন হওয়া, তাহলে পাঁচটা কার্ডই ইস্কাপন হওয়া, তার মানে আমাদের কী বের করতে বললো, পি এক্স ইকুয়াল টু ফাইভ কত, তো পি এক্স ইকুয়াল টু ফাইভ কী হবে, ফাইভ সি ফাইভ ইন্টু একের চার টু দি পাওয়ার ফাইভ ইন্টু তিনের চার টু দি পাওয়ার জিরো, তার মানে হচ্ছে ওয়ান বাই ফোর টু দি পাওয়ার ফাইভ, এটাই হবে সম্ভাবনা। তাহলে দু নম্বর প্রশ্নটা দেখো, পি এক্স ইকুয়াল টু থ্রি বের করতে বলেছে, এটা নিশ্চয়ই করতে পারবে কেবলমাত্র তিনটে দাস। তিন নম্বর প্রশ্নতে দেখো কি আছে, বারো তিন নম্বরে আছে একটু ইস্কাবন না পাওয়া, মানে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে পি এক্স ইকুয়াল টু জিরো বের করতে হবে, নিশ্চয়ই এটাও করতে পারবে। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্ত রইল, আমরা পরের ভিডিওতে সংক্ষিপ্ত উত্তর অঙ্কগুলো কীভাবে করতে হবে সেই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আলোচনা বলছি কারণ আমি শুধু কীভাবে করতে হবে এটুকুই বলে দেবো, অঙ্কগুলো তো তোমাদেরই করতে হবে। ঠিক আছে।